সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এই ঈদে আপনারা খুব সহজেই কিভাবে গরুর মাংস রান্না করতে পারেন সেই রেসিপিটি তো ভিউয়ার্স খুব সহজে আর খুব অল্প উপকরণে আজকের এই গরুর মাংসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিউয়ার্স মজাদার এই গরুর মাংস রান্না করতে চলুন আমরা পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণভাবে দেখে আসি আজকের এই গরুর মাংস রান্না করতে আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে হাড় চর্বি সহ মাংসটাই নিয়েছি হাড় চর্বি সহ মাংসটা রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে সেই জন্যই এই মাংসগুলো নেওয়া এবার রান্নাটা শুরু করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরো তেজপাতা তিন টুকরো দারচিনি আর চারটি সবুজ এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি লবঙ্গ আর চার পাঁচটি গোলমরিচ এবার এই মশলাগুলোকে এই তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গ্রান চলে আসে তো এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে বেরেস্তার মতন করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এই আদা রসুন বাটাটাকে এবার তেলের মধ্যে আধা মিনিটের মতন ভেজে নিতে হবে যখন এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো ফয়স গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে একটু পানি অ্যাড করে নেবেন এতে করে গুঁড়ো মশলাটা আর পুড়ে যাবে না তো এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম লবণটা নিজের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখতে পারবেন মশলাটার উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে তখন এখানে আমি সেই মাংসগুলো অ্যাড করে দিচ্ছি তো ফিরস মাংসগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মাংসগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তো ফিরস আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই তো মশলাগুলোর সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিট তো ফির পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন মাংসগুলো থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এবার আবারও মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে ওপরের মাংসগুলো নিচে চলে যাবে আর নিচের মাংসগুলো ওপরে উঠে আসবে তো খুব ভালোভাবে ঢাক নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর পানিটা শুকিয়ে তেলটাও কিন্তু ছেড়ে আসছে এবার আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এই মাংসটা যত বেশি ভালো কষানো হবে মাংসটা খেতে কিন্তু ততই ভালো লাগবে সেজন্য মাংসটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম এই পানিটা দিয়েও আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা যত বেশি ভালো কষানো হবে এই মাংসটা খেতে কিন্তু ততই ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটার পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো ভিওর্স দেখতে পাচ্ছেন মাংসটার পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর মাংসটা এখন দেখতে অনেকটাই লোভনীয় মনে হচ্ছে তো ভিউয়ার্স এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য তো ঝোলের জন্য নিজেদের পছন্দ মতন যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন তো এই তো আমি মাংসটার মধ্যে পানি অ্যাড করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কিছুটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে আর পানিটাও অনেকটাই কমে গেছে এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা এই শেষ পর্যায়ে দিলে মাংসটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় চাইলে আপনারা এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন তো এবার সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর তেলটাও কিন্তু ওপরে ভেসে উঠেছে তো ফিওর্স এই ঈদে এই মজাদার গরু মাংস রান্না করতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন তো একটি মাংস আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা সফট হয়েছে তো ভিউয়ার্স খুবই অল্প সময়ে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন